পূজা পাতল ধর্মকর্মর দিন বৃহস্পতিবারে দিয়ক হাফ হলিডে এয়া রাজ্যর একাংশ বিজেপি বিধায়কর দাবি গুরুবার অর্থাৎ বৃহস্পতিবারের দিনটুত বিধানসভার কার্যকাল দিনটির পরিবর্তে এবেলা করে হাফ হলিডে দিয়ার দাবি শাসকীয় দলের কেজনমান বিধায়কর বৃহস্পতিবারে হাফ হলিডে বিচারি বিধানসভার অধ্যক্ষক আর্জি দিয়া দশজনীয় এই বিধায়কর দলটির নেতৃত্বত হোজাইর বিতর্কিত বিধায়ক শিলাদিত্যদেব যাকালি দশজন প্রায় বিধায়ক আমি মাননীয় আমার অধ্যক্ষক একটা দরখাস্ত দিছো একটা এপিল করছো যে যেতিয়া যেতিয়া আমার এসেম্বলির সেশন চলিব বৃহস্পতিবার দিনা আমাক হাফ হলিডে দিয়ার কারণে আমি এটা অনুরোধ করছো শুক্রবারে বিধানসভার কার্যক্রমণিকা স্থগিত হওয়ার পিছতে অধ্যক্ষক সাক্ষাৎ বিধায়কসকলের বৃহস্পতিবারে বিধানসভার হাফ হলিডে বিচরা দশজনীয় বিধায়কর তালিকাত আছে মৃণাল শইকীয়া চক্রধর গগৈ যোগেন মোহন ঋতুপর্ণ বৰুৱা রূপক শর্মা তেরস গোয়ালা বিমল বৰা ভাস্কর শর্মা আর নেতৃত্বত শিলাদিত্যদেব কিন্তু কিয় হঠাৎ এই দাবি বিজেপি বিধায়কসকলের কারণও ব্যাখ্যা করলে দলটক নেতৃত্ব দিয়া বিধায়ক শিলাদিত্যয় আর বৃহস্পতিবার হয়েছে গুরুবার গুরুবার আমি জেনারেলি মন্দিরত যায় আপনার নামঘর যায় ব্রত রাখে সেইখানে যেটা ব্রত রাখে স্বাভাবিকভাবে আমি সেইখানে আমার রিচুয়েলসখিন পালন করবর কারণে আমার দিগদারি হয় যেটা আমার সেশন চলি থাকে তারপরে আমি সকলেই একমত যে বৃহস্পতিবার আমার এসেম্বলি যদি একটা হাফ হলিডে দিয়ে আমি এখানে কাম করব পারো শিলাদিত্যর তৎপরতাতে আরম্ভ হয়েছে বিধানসভাত বৃহস্পতিবারটক হাফ হলিডে হিসাবে দাবি তোলার প্রক্রিয়াটো বৃহস্পতিবারে বিধানসভার হাফ হলিডে বিচারা বিধায়কর দলটক নেতৃত্ব দিয়া বিধায়ক শিলাদিত্যদেবে ইয়ার পূর্বেও এনে ধরনের ঘটনায় এনে ধরনের কথার সৃষ্টি করেছিল বিতর্ক শুক্রবারে কিয় বিধানসভাত থাকে বিরতি শুক্রবারে নামাজের বাবে কিয় দিয়া হয় বিরতি ইয়াক লো প্রশ্ন তুলিছিল বিধায়ক শিলাদিত্যদেবে বিতর্ক সৃষ্টি করেছিল বিধায়ক শিলাদিত্যয় দাবি তুলিছিল শুক্রবারে বিধানসভার কার্যক্রমণিকাত নামাজের বাবে দিয়া বিরতি উঠাই দিবলৈ শিলাদিত্যর যুক্তি আছিল হিন্দুর বিধায়কসকলে উপাসনার বাবে বিরতি নাপালে মুসলমান সকলে নামাজের বাবে কিয় পাব শুক্রবারে বিরতি যেটা প্রিন্সিপালে আমি গৈ আছো দ্যাট ইজ সেকুলারিজম তো সেকুলারিজম সর্বধর্ম সমাভব বলে যদি আমি কও তো আমাক সেইটো এপিলটো আমার গ্রহণযোগ্য হব লাগে আর নহলে কারো হব নালাগে কারোবাক দিয়া হব আর কারোবাক দিয়া নহব সেই যে বিভেদটো সেই বিভেদটো যেন টেম্পল অফ ডেমোক্রেসি নকরে বিধায়ক দেবর এই দাবিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি করার পিছত এবার আন এক নতুন দাবি বিধায়কজনের বিষয়টি বিধানসভার অধ্যক্ষর এক্তিয়ারর লক্ষণীয় হব কি সিদ্ধান্ত লয় অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে ক্যামেরা পার্সন প্রশান্তর সহ মানসজ্যোতি বৰুৱা নিউজ 18 নর্থ ইস্ট